হযরত মাওলানা ইমরান খান ছাত্র হিসাবে অত্যন্ত নম্র ভদ্র এবং কোমল চরিত্রের ছেলে ছিল পড়াশোনায় সে অত্যন্ত মেধাবী ছিল বনেগাম সিনিয়র মাদ্রাসা থেকে মাদ্রাসা ফাইনাল FM পরীক্ষায় সে গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছিল এরপরে খাসার টাইটেল মাদ্রাসায় ভর্তি হয়ে সেখানে MM ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার রীতিমতো অধ্যয়ন করে সম্ভবত 2006 ইংরেজিতে MM ফাইনাল পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছে এখন তো আসে ইমরান খান আমাদের ছাত্র শুধু ছাত্র আর এক ভালো ছেলে হিসাবে নয় এখন গোটা বুড়া উপত্যকায় একজন প্রতিষ্ঠিত দিনের দায়ী হিসাবে তার পরিচয় এবং নম্র ভদ্র কোমল স্বভাব তথা সুন্দর কণ্ঠ সুন্দর নাক পড়া ভালো ভালো সাবলীল কণ্ঠে দিনের ওয়াজ নসিহত মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে তার জুড়ি মুশকিল গোটা বরাক উপত্যকার মানুষের হৃদয়ের স্পন্দন বলা যেতে পারে এবং বরাক নয় শুধু বরাকের বাইরে ব্রহ্মপুত্র উপত্যকায় কয়েকবার তিনি দিনই বিভিন্ন মহফিলে গিয়েছেন আমাদের সঙ্গেও গিয়েছিল আমি নিজে বিভিন্ন জায়গায় তাকে দিনই মাহফিলগুলোতে অনেক সময় অনেক জায়গায় আমি নিজে প্রেরণ করেছি সুতরাং ইমরান খানের মৃত্যু অত্যন্ত মর্মন্তুদ আমাদের হৃদয়কে আহত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনসা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আর এই মুক্তসর জীবনে জিনের যা খেদমত তিনি করেছেন আল্লাহ তাআলা এগুলোকে লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে জাযায়ে খায়ের এবং সওয়াবে কসির তাকে দান করুন ইমরান বিশেষ করে আমার অত্যন্ত শাগিরদ রশিদ ছিল অত্যন্ত প্রিয় ছাত্রদের মধ্যে তিনি ছিলেন একজন শুধু আমি নন অন্যান্য শিক্ষকগণের কাছেও ছাত্র ইমরান খান অত্যন্ত প্রিয় ছিলেন এবং প্রতি বছর খাসার টাইটেল মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে নবী পাক আলাইহি সালাতু ওয়াসালাম নাচ পরিবেশন করা ছিল ইমরানের যেন বড় ডিউটি একাধিক নাচ পাঠ করে খতমে বুখারি অনুষ্ঠানের উস্তাদ শাগিরদ এবং উপস্থিত মানুষকে তিনি প্রতি বছর মুগ্ধ করতেন বহু বছর ইমরানের সুমধুর সুললিত কণ্ঠে নাচ মানুষকে আনন্দ দিয়েছিল আর পরবর্তীতে আজ অবধি মৌলানা ইমরান খানের সুমধুর এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় করা দিনে ওয়াজগুলো মানুষকে দিনে রহনুমাই এবং আনন্দ দিয়ে যাচ্ছিল আল্লাহর বিধান হঠাৎ আকাশ থেকে জনে এই তারকা খসে পড়লো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার নিয়ামাল বদল এই উম্মতকে কৌমকে দান করুন এবং তার পরিবার বর্গকে সবরে জমিলের তৌফিক দান করুন মাত্র আড়াই মাস বয়সের তার একটি কন্যা সন্তান রয়েছে আল্লাহ তাআলা এর হিফাজত এবং সহি অভিভাবকত্ব যাতে আল্লাহ রব্বুল আলমিন নিজে আদায় করেন তার পরিবার বর্গর প্রতি আমরা অত্যন্ত সমবেদনা জ্ঞাপন করি আর তাদেরকে বলি আমরা তাদের সুখে দুঃখে আমরা সমানভাবে অংশীদার আল্লাহ তাআলা সবাইকে সবরে জমিলের তৌফিক দান করুন আর তার ইন্তেকালে এই আকস্মিক মৃত্যুতে যাদের অন্তর আহত হয়েছে যারা অনেক সদমা বোধ করতেছেন আল্লাহ তাআলা তাদের এই সদমার বিনিময়ে তাদেরকে অগণিত বেসুমার সওয়াব এবং জাযা যাতে দান করেন আল্লাহুম্মা আমিন আমরা মাঠে আর জগানো রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ